অন্যদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। জাতির এই অভিভাবককে হারিয়ে বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে শোক পালন করেছেন ছাত্র, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। আমাদের ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবির রিপোর্ট। এই সেই মৃত্যুঞ্জয় স্কুল, যেখানে 1937 সালে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তার মৃত্যু সংবাদে পুরো দেশের সাথে সাথে তার শৈশবের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতেও নেমে এসেছে শোকের ছায়া। তাকে সম্মান জানাতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিদ্যালয়টিতেও জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। শিক্ষক শিক্ষার্থী সবাই পালন করেন নীরবতা। একই সাথে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মাগফিরাত কামনা করা হয় তার আত্মার। এদিকে বরিশালে নগর ভবন সহ সকল সরকারি বেসরকারি অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহর জুড়ে পালিত হয় রাষ্ট্রীয় শোক। এছাড়া দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াতের পাশাপাশি উত্তোলন করা হয় কালো পতাকা। অন্যদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের উদ্যোগে নগর ভবনে পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। এছাড়া নগর ভবনের প্রধান ফটক সহ সরকারি বেসরকারি সব অফিসে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সরকারি সিদ্ধান্তের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগুলোতে ঘোষণা করা হয় সাধারণ ছুটি।